Hello students, good morning. আমাদের স্ট্যান্ডার্ড 1 ইংলিশ ক্লাস আমাদের লেসন 2 পড়া হচ্ছিল সেটাই পড়া হবে তার আগে তোমাদের জন্য একটা নোটিস আছে সবাই একটু মন দিয়ে দেখো এখানে আমি লিখেছি নোটিস ফর স্ট্যান্ডার্ড 1 আগামী 18/3/2021 আগামী 18/3/2021 মানে আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবার সামনের সপ্তাহে যে বৃহস্পতিবারটা আছে সেই বৃহস্পতিবার ওই তারিখ থেকে প্রতি বৃহস্পতিবার মানে সামনের বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রতি বৃহস্পতিবার করে শুধুমাত্র বৃহস্পতিবার করে তোমাদের বেঙ্গলি ইংলিশ আর ম্যাথ এই তিনটি বিষয়ে তিনটি খাতা বাংলা অঙ্ক ইংরেজি তিনটে খাতা বিদ্যালয়ে জমা দেবেন মানে গার্জেনরা এসে জমা দিয়ে যাবেন মোট ছটা খাতা করবেন বাংলার দুটো ইংলিশের দুটো আর ম্যাথমেটিক্সের জন্য দুটো মোট ছটা খাতা বাংলার জন্য দুটো ইংলিশের জন্য দুটো আর ম্যাথমেটিক্সের জন্য দুটো ছটা খাতা করবেন সামনের বৃহস্পতিবার মানে 18 তারিখে একটা বাংলা একটা অঙ্ক একটা ইংরেজি মানে মোট তিনটে খাতা আমাদের স্কুলে অফিসে এসে জমা দিয়ে যাবেন আমরা ওটাতে কাজ দেব তারপরের বৃহস্পতিবার আপনি আসবেন সঙ্গে বাকি আরও তিনটে খাতা নিয়ে বাংলা অঙ্ক ইংরেজি এরকম করে আরও তিনটে খাতা আপনি সঙ্গে করে নতুন নিয়ে আসবেন সেই খাতাটা আমাদেরকে জমা দিয়ে যাবে আর আগের যে তিনটে খাতায় আমরা কাজ দিয়েছিলাম সেটা আপনাকে তখন দিয়ে দেব আবার সেটা লেখা হয়ে গেলে আবার পরের বৃহস্পতিবার আমরা যে টাস্ক দেওয়ার খাতাটা আপনাদেরকে দেবো আর যেটাই ওরা লিখবে সেটা আমাদেরকে দিয়ে যাবেন এটা শুরু হবে সামনের সপ্তাহে বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড 1 শুধুমাত্র বৃহস্পতিবার করে খাতা জমা দেবে 18 তারিখ থেকে এটা শুরু হবে তিনটে করে খাতা নিয়ে আসবেন একটা বাংলা একটা ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য আমরা কাজ দেব পরের বৃহস্পতিবার এসে ওই তিনটে খাতা নিয়ে যাবেন আর বাকি আরও তিনটে খাতা করবেন বাংলা অঙ্ক ইংরেজি সেটা জমা দিয়ে যাবেন এরকম করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমরা কাজ দেব আর ওদেরকে যে কাজটা দেব সেটাও আমরা আবার চেক করার জন্য খাতা নেব মোট ছটা খাতা করবেন ঠিক আছে এবারে আমি আজকের পড়াটা পড়াচ্ছি সবাই পেজ নাম্বার হলো 15 পেজ নাম্বার 15 হলো আমাদের লেসন 2 ইউজ অফ প্রোনাউন লেসন 2 ইউজ অফ প্রোনাউন পড়া হচ্ছিল লেসন 2 লেসন 2 ইউজ অফ প্রোনাউন পড়া হচ্ছিল তার মধ্যে এই যে প্রথম চারটে লাইন আই অ্যাম বিদ্যা এই প্রথম চারটে লাইন আমি পড়িয়েছিলাম তোমাদেরকে পড়তে বলেছিলাম বাড়িতে আর ওই চারটে লাইন পড়িয়ে দিই আবার এই চারটে লাইন একসাথে পড়াবো আগে এই পুরোনো পড়াটা একবার পড়িয়ে দিচ্ছি সবাই মন দিয়ে শোনো আই অ্যাম মিতা আমি হই মিতা সি ইজ রিতা সে হয় রিতা সে মানে বালিকা মেয়েকে বোঝাচ্ছে হি ইজ হাবি সে হয় হাবি উই আর স্টুডেন্টস আমরা হই ছাত্র ছাত্রীরা এই চার লাইন তোমাদের পড়া দেওয়া ছিল তারপরে হি ইজ রঘু এইখান থেকে আমি চার লাইন আজকে পড়াবো সবাই দেখো হি ইজ রঘু আর এ জি এইচ ইউ রঘু এটা হবে রঘু বাংলায় বলার সময় আমরা বলবো রঘু ইংলিশে উচ্চারণ করার সময় বানানো হবে আর এ জি এইচ ইউ রঘু হি ইজ রঘু সে হয় রঘু হি ইজ রঘু সে হয় রঘু সি ইজ নমিতা এন ও এম আই টি এ নমিতা
She is Nomita. She hoy Nomita. He is Raghu. She hoy Raghu. She is Nomita. She hoy Nomita. Tarpor ache T-H-E-Y de. T-H-E-Y de. T-H-E-Y de. De mane tara. T-H-E-Y de. De mane De mane tara. T-H-E-Y de. De mane. De mane tara. T-H-E-Y de. De mane. Tara. T-H-E-Y de mane tara. They are children. C-H-I-L-D-R-E-N children. C-H-I-L-D-R-E-N children. C-H-I-L-D-R-E-N children. Children mane shishura. মানে একটা শিশু না একের বেশি একটা একটা যদি বলে শিশু একটা শিশুকে বলে চাইল্ড আর একের বেশি শিশু হলে যদি একসাথে থাকে তাদেরকে বলা হয় চিলড্রেন C H I L D R E N চিলড্রেন চিলড্রেন মানে শিশুরা শিশুরা ঠিক আছে আর T-H-E-Y, they mane tara. T-H-E-Y, they mane tara. R-A-R-E-R, I mane hoy. They are tara hoy. Children, C-H-I-L-D-R-E-N, children, shishura. They are children, tara hoy, shishura. Tarpor ache R A G H U Raghu. Raghu has H A S has মানে আছে. Raghu has a bag. Bag মানে আমরা থলি বলতে পারি. আমরা bag বলছি. Raghu has a bag. Raghur আছে একটি bag. Raghur একটি bag আছে. Raghu has a bag. Raghur একটি bag আছে. তাহলে তোমরা সবাই হি ইজ রঘু থেকে রঘু হ্যাজ এ ব্যাগ পর্যন্ত পড়া দেওয়া থাকলো ইংলিশ পেজ নাম্বার 15 হি ইজ ডট 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 এ ব্যাগ রি রিড অ্যান্ড রাইট দিলাম রাইটটা দিলাম মানে তোমরা বাড়িতে লেখাটা প্র্যাকটিস করবে হ্যান্ড রাইটিং এর জন্য আর যখন থেকে আমরা খাতা নেব তখন থেকে খাতাতেই লিখে দেব যে এইচ ডব্লিউ কি দেয়া থাকবে ঠিক আছে পড়াটা আরেকবার পড়াচ্ছি হি ইজ রঘু সে হয় রঘু সি ইজ নমিতা She hoy Nomita. They are children. Tara hoy Shishura. Raghu has a bag. Raghu ekti bag ache. Thik ache? Ar ekbar bole di. Notice ta ekhane ache. Tumra shobai dekhte pachho. Tobu ami ar ekbar bole dicchi. Ekhane deya ache agami 18/3/2021 tarikh theke প্রতি বৃহস্পতিবার বেঙ্গলি ইংলিশ ম্যাথ এই তিনটি বিষয়ে তিনটি খাতা বাংলার একটা অঙ্কর একটা ইংরেজির একটা খাতা বিদ্যালয়ে জমা দেবে মোট কি হলো মোট ছটা খাতা করতে হবে মোট ছটা এইচডব্লিউ খাতা হ্যাঁ যেহেতু এখন সিডব্লিউ কিছু হচ্ছে না বাড়িতেই কাজ দেওয়া হচ্ছে মোট ছটা এইচডব্লিউ খাতা করবে প্রথম বৃহস্পতিবার মানে 18 তারিখ আগামী 18 মার্চ সামনের সপ্তাহে বৃহস্পতিবার একটা বাংলা একটা অঙ্ক একটা ইংলিশ খাতা আমাদের বিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে
তাতে আমরা এসডব্লিউ দেব, সেটা দেব পরের সপ্তাহে, মানে সামনের বৃহস্পতিবার জমা দিলে তারপরে নেক্সট উইক তারপরের বৃহস্পতিবার দিন আমরা সেই তিনটে খাতায় কাজ দিয়ে বাড়িতে পাঠাবো। যারা আবার খাতা নিতে আসবেন তারা সঙ্গে করে আর একটা বাংলা, আর একটা অঙ্ক, আর একটা ইংরেজি খাতা নিয়ে আসবেন, সেটা আমাদেরকে জমা দেবেন, আমরা তাতে কাজ দেব, আর যেটাই কাজ দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দিয়ে দেব। যখন সেই এইচডব্লিউ খাতাটা আবার পরের বৃহস্পতিবার দিতে আসবেন, আবার আমরা খাতার কাজটা দেব, কারেকশন করে দেব। প্রত্যেক বৃহস্পতিবার, শুধুমাত্র বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলা, অঙ্ক, ইংরেজি খাতা জমা নেওয়া হবে এবং দেওয়া হবে কাজ, যেটা এ সপ্তাহে খাতা জমা নেব তারপরে বৃহস্পতিবার কাজ যাবে, আর যেটা কাজ যাবে সেটা আবার পরের বৃহস্পতিবার জমা দিতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার সেটা শুরু হবে আগামী সপ্তাহে 18/3/2021, এই 18 তারিখ থেকে 18ই মার্চ আগামী বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই পড়াশোনা করো ঠিকঠাক করে, খাতা জমা দাও, আমরা কাজ দেব। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।